ভিউয়ার্স, আমি স্বপ্নবিলাসী। তো দেখতে দেখতে তো বছর পেরিয়ে আবারও জেপিএল, জেপিএল এর পঞ্চমতম আসর শুরু হতে যাচ্ছে আগামী 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, আপনারা হয়তো অনেকেই জানেন। তো জেপিএল এর এটা পঞ্চম এবং শেষ আসর হিসাবে অনেক আগে ঘোষণা দিয়েছে, তা আপনারা হয়তো বা জানেন। তো জেপিএল নিয়ে আসলে অনেক সমালোচনা এবং অনেক কথা বা বিভিন্ন ধরনের কথাবার্তা হওয়ার কারণে জেপিএল খেলাটি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, এবং এটাই জেপিএল এর শেষ এবং পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এবার কিছু ফিচার চেঞ্জ করা হয়েছে। এবার জেপিএল এ অংশগ্রহণ করবে 3টি দেশ, মালয়েশিয়া, ইন্ডিয়া ও বাংলাদেশ। আর এবার টিমও চেঞ্জ করা হয়েছে, টিম গঠন করা হয়েছে, সর্বোচ্চ 13টি টিম চান্স পেয়েছে, এবং 13টি টিমের ভিতরে প্লেয়ার থাকবে, 39 জন প্লেয়ার থাকবে, যা গতবারের থেকে অন্যান্যভাবেই আর কি হিসাবে চেঞ্জ করা হয়েছে। তো গতবার দেখা গেছে যে একটা টিমের ভিতরে অনেকগুলো প্লেয়ার হয়েছে, অনেকজনের কারণে অনেকজন পিছিয়ে গেছে, বা যেমন গত 2016 সালে অর্থাৎ চতুর্থ আসরের ক্রিস্টাল কিংসের কথা ধরা যাক, যে একজনের জন্য আরেকজন দেখা যাচ্ছে যে অনেক পিছিয়ে গেছে। সো আমি এই জন্যই আর কি খেলার ফিচারটা চেঞ্জ করেছি। সো এ ধরনের আট কূটনীতি বা এ ধরনের কোনো কিছু থাকবে না যে গেম খেলায়। তো এবার পঞ্চম এবং শেষ আসরে জানি না কেমন হবে, তবে সব কিছু ফিচার এবং অন্যরকমভাবে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেপিএল 5। সেশন 5-এ সবাইকে স্বাগতম। এবং আমি জেপিএল খেলা নিয়ে আবারও বলছি যে এটা আমার একান্তই ব্যক্তিগত খেলা। এখানে খেলা বা না খেলা, খেলা বা না খেলা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আপনাকে জোর করে খেলানো হচ্ছে না। কাজে এই খেলা নিয়ে কোনো বাজে বা অন্য কোনো মন্তব্য করবেন না। আমি বারবার বলছি, ভালোবাসা পরিমাপ করা যায় না, এটা জাস্ট একটা খেলা, জাস্ট একটা খেলা, মনের চাহিদা বা যাই হোক, জাস্ট একটা খেলা, গেমস, এছাড়া কিছুই না। এই বিষয়টা আপনারা অন্যভাবে নিয়ে যাবেন না, বিষয়টা আমার খারাপ লাগে। আর আপনাদের কারণেই আমি এই জেপিএল খেলা বন্ধ ঘোষণা করে দিয়েছি, এবং এটাই শেষ আসর, আর কখনো কোনো দিন জেপিএল খেলা চালু হবে না। আর জানবো প্রিমিয়াম লাভ, আপনারা খেলাটা একটা বা জাস্টিফাই করলে তো বোঝা যায়, শুধুমাত্র জানবো প্রিমিয়াম লাভ মানে ভালোবাসা, এখানে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হয়। মানুষের কার কত মানে এক একজনের সিকুয়েন্স বা এক একজনের ক্যারেক্টার প্রত্যেকটা মানুষেরই আলাদা। সো এখানে জাস্ট দেখা হয় যে আসলে কারা পারদর্শী বা এছাড়া কিছু না, জাস্ট একটা খেলা ভাই। এই খেলাকে অন্যভাবে বা অন্যরকম নেওয়াটা ঠিক না। আপনারা অনেকেই উল্টোপাল্টা কিছু কমেন্টমেন্ট করেন, আর খেলার ফিচার চেঞ্জ করার সাথে সাথে এবার অন্যরকমভাবে আরও কিছু দেখা যাবে, যে খেলাটি সরাসরি দেখা যাবে www.youtube.com/jambulljp, সরি লিঙ্কটা বলেছে, www.youtube.com/jambulljp, অথবা www.youtube.com/jpgroup, এটা দিয়েও সার্চ দিলে পাবেন। আর ফেসবুক লিঙ্ক হচ্ছে www.facebook.com/jambulljp, এখানেও টেলিকাস্ট করা হবে। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে এবার নিয়ন্ত্রণ করা হবে এই জেপিএল খেলা। তো ওয়েবসাইট হচ্ছে www.jpgroup-it.com। সো আপনারা আপনাদের ফিচারগুলো এখান থেকে কালেকশন করবেন, দেখবেন কবে কোন দিন কার কোথায় কার সাথে খেলাগুলো হবে, এবং সব প্রতিবারের মতোই আপডেট দেওয়া হবে। এবং SMS সিস্টেমটা এবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফিচার চেঞ্জের সাথে সাথে কিছু কিছু নিয়ম রুলসও চেঞ্জ করা হয়েছে। বারবার যে SMS মাধ্যমে পাইতেন বা লোকাল লোক যেগুলো পাইতো, লোকালগুলো পাবে না, যারা শুধুমাত্র খেলায় অংশগ্রহণ করবে এবং যারা প্লেয়ার থাকবে তারা শুধুমাত্র পাবে। এবং আইকন প্লেয়ারদের যে বারবার যেই দামটা দেওয়া হয়, এক্সটার্নাল যে পয়েন্টটা দেওয়া হয়, এবার এক্সটার্নাল পয়েন্টটা দেওয়া হচ্ছে না, এবার সবার সমান আইকন প্লেয়ারের যে এক্সটার্নাল যে দাম থাকবে বা আই থাকবে, আইকন প্লেয়ারের জন্য যে আরেকজন বন্ধ থাকবে, এগুলোর কোনো কিছু থাকছে না। সবাই ভালো থাকেন আর আমার জন্য দেওয়া থাকবেন। আর জেপিএল খেলা এটাই ভাই শেষ আসর, আর কখনো কোনো দিন জেপিএল খেলা চালু হবে না, পঞ্চম এবং শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেপিএল। আর জেপিএল আর একটা কথা না বললে নয়, 2013 সালে সূত্রপাত হয় এই জেপিএল এর,
তো জেপিএল এখন তো এবার মন গড়া খেলা, আর জেপিএল 2013 সালে উইনার হচ্ছে এইচডি যশোর, 2014 সালে উইনার হচ্ছে কুষ্টিয়া কিংস, 2015 সালে উইনার হচ্ছে কুষ্টিয়া কিংস, 2016 সালে উইনার হচ্ছে ঢাকা ডায়নামিক্স, এবং 2017 সালে কেউ উইনার হবে এটা আমাদের দেখার বিষয়, এটা আমরা দেখবো, দেখি কারা জেতে। আর তেরোটি টিম প্রথম লেভেলে বাদ যাবে, 7টি টিম থাকবে, 6টি, এবং তারপর থেকেই মানে প্রথম 10 দিনই বাদ যাবে বারবারের মতো। এবারও 3টি সেক্টরে বাদ করা আছে, 10 দিন, তারপরে 10 দিন এবং লাস্ট 10 দিন। তো প্রথম 10 দিনই বাদ যাবে 7টি টিম, এবং 39 জন এই খেলায় অংশগ্রহণ করেছে এবার। তো সবাই ভালো থাকবে।